টু ফোর সেভেন এস সর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আপনাদের কিন্তু আমি অলরেডি বলে দিয়েছিলাম আইসিডিএসের কিন্তু ফর্ম এবার ব্যাক টু ব্যাক আসতে থাকবে তো দেখতে পাচ্ছেন আবারও কিন্তু এগারোটারও উপরে কিন্তু নোটিশ প্রকাশিত হয়ে গেল আইসিডিএস কর্মী নিয়োগের জন্য এখানে নর্থ চব্বিশ পরগনা জেলা থেকে যারা আমাকে অনেকদিন ধরে বলছিলেন যে স্যার কবে আসবে নর্থ চব্বিশ পরগনায় তো নর্থ চব্বিশ পরগনার কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে সম্পূর্ণ ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকবেন আর চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই সরকারি চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য এবং বিশেষ করে আইসিডিএস রিলেটেড সমস্ত তথ্য পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকেনটা অল করে রাখুন চ্যানেলে কিন্তু এবার থেকে আপনাদেরকে জিকে ম্যাথ এবং ইংলিশ নোটও প্রোভাইড করা হবে যেগুলো আপনারা ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন অটোমেটিক্যালি আপনারা গাইডেন্স পাবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করছি চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে নিন আইকনটা অল করে রাখুন আপনারা সরাসরি আসবেন নর্থ চব্বিশ পরগনার অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা গুগল এসে সার্চ করবেন নর্থ চব্বিশ পরগনা ডট জিও ডট ইন এইরকম অফিসিয়াল একটা পেজ ওপেন হবে আপনারা সরাসরি চলে যাবেন এগারো নম্বর সিরিয়াল নম্বরে দেখতে পাচ্ছেন নয় দশ এই শুরু হচ্ছে এগারো না দশ নম্বর দশ নম্বর সিরিয়াল নম্বর থেকে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ এ ডাব্লিউ এইচ অঙ্গনবাড়ি হেল্পার টিটাগ্রাম এখানে বিভিন্ন রকম জায়গাতে অর্থাৎ নর্থ চব্বিশ পরগনা কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে এগারোটার হয়তো বেশি আমি এক্স্যাক্টলি না গুনেই বললাম তো এগারোটার অনেকগুলো বেশি হয়তো থাকবে আপনারা দেখেন এবং এতগুলো নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করা মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই আমি একটা যে কোনো নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করছি যেটা দেখলে আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন এবং আমি আবারও বলছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা হন এক্ষুনি সেখানে কিন্তু এই সমস্ত পিডিএফগুলো আপনারা একটা একটা করে পেয়ে যাবেন এবং সেখান থেকে অনেক ডাউনলোড করে নিতে পারবেন যদি নিজেদের ফোন থেকে এইভাবে না পারেন তাহলে অবশ্যই আমি অনুরোধ করবো আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান তো এখানে আমি এগারো নম্বর বা দশ নম্বর যে কোনো একটা পিডিএফ এই যে ডাউনলোড যে অপশানটা আছে নেটটা অন করে ডাউনলোড অপশানটা আমি টাচ করছি আপনারা দেখে নেবেন এই যে দিকে ডান দিকে যে অপশনটা রয়েছে ডাউনলোড এখানে আপনারা ক্লিক করবেন জাস্ট আমি ডাউনলোড অপশানে ক্লিক করলাম দেখবেন একটা পিডিএফ আপনাদের সামনে ওপেন হবে সমস্তটাই সেম পিডিএফ কিন্তু ক্রাইটেরিয়া আলাদা আলাদা রয়েছে আপনারা দেখে নেবেন আপনাদের সামনে ঠিক এইরকম একটা পিডিএফ ওপেন হবে এবং এই পিডিএফটাতে আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা রয়েছে আপনারা ধীরে ধীরে পড়ে দেখে নেবেন এবং বাংলাতেই লেখা আছে কোনো অসুবিধা হওয়ার কথা নয় প্রথমে আপনাদের বাইশশো পঞ্চাশ টাকা থেকে এবং তার সাথে চার হাজার পঞ্চাশ টাকা অ্যাড করে যে সম্মানিত হয় সেটা আপনাদেরকে বেতন দেওয়া হবে ওয়ার্কার সরি হেল্পার পদের জন্য এবং ওয়ার্কার পদের জন্য বেতনটা আলাদা এবং অবশ্যই কোয়ালিফিকেশান কী চাওয়া রয়েছে এক্সাম ক্রাইটেরিয়া কী কত অনুপাতে আপনাদের ইন্টারভিউতে ডাকা হবে সমস্ত তথ্য কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তার আগে আমি ভিডিওটা কন্টিনিউ করাকে একটা অনুরোধ করে রাখছি আমার কিন্তু আপনাদের জন্য আইসিডিএস একটা স্পেশাল ব্যাচ ওপেন করা হয়েছে এবং সেই ব্যাচে কিন্তু বহু ক্যান্ডিডেট প্রিপারেশন করছে আপনার চোখ বন্ধ করে কিন্তু প্রিপারেশন করতে পারেন এবং নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনার অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদেরকে আমি অলরেডি বলে রেখেছিলাম যে আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো যাই হোক আপনারা সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাবেন অনলাইন ব্যাচে আপনারা অনলাইন ব্যাচে যদি যোগাযোগ করতে চান এইট ওয়ান জিরো ওয়ান ফোর ফাইভ ওয়ান এইট থ্রি এইট এই নাম্বারটাতে আপনারা অনলি হোয়াটসঅ্যাপ করবেন অনলি হোয়াটসঅ্যাপ আমি অবশ্যই আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো এবং আপনাদের সাথে কন্ট্যাক্ট করে ফুল ডিটেলস আপনাদের জানিয়ে দেবো যদি আপনারা সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন তাহলে আপনারা ক্লাস করবেন রাত্রি সাড়ে আটটা থেকে আপনাদের জন্য ক্লাস রাখা হয়েছে যাতে সবাই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারে এবং ফুল যে ডিটেলস রয়েছে কোনো রকম রেকর্ডেড ক্লাস নয় লাইভ ক্লাস আমি লাইভ ক্লাস করাবো সেই লাইভ ক্লাসে আপনারা থাকবেন কোয়েশ্চেন আনসার ওয়ান ইস টু ওয়ান আপনি আমাকে জিজ্ঞাসা করবেন আমি আপনাকে রিপ্লাই দেবো কোনো রকম দ্বিধা হওয়ার কথা নয় এবং এখানে যে ফিজটা রাখা হয়েছে আপনাদের একদম সাধ্যের মধ্যে এই কম ফিজে আশা করছি কোনো অনলাইন প্ল্যাটফর্ম পড়ায় না তো যাই হোক আমি এতটা কম ফিজে আপনাদেরকে আপাতত এই ক্লাসটা প্রোভাইড করছি তারও আগে বলে রাখি যে আপনারা যদি ক্লাসটা করে যদি মনে হয় যে না এর থেকে আরও বেটার ক্লাস আপনারা ক্লাস আপনারা ডিজার্ভ করেন তাহলে আপনারা বলবেন ডেফিনেটলি আপনাদের টাকা ইনস্ট্যান্ট রিটার্ন করে দেওয়া হবে আপনারা যদি ক্লাস করতে ইচ্ছুক না থাকেন ডেফিনেটলি জানাবেন ডেফিনেটলি আপনাদের টাকা ইনস্ট্যান্ট রিফান্ড করে দেওয়া হবে আপনারা অন্য কোনো কোচিংয়ে ভর্তি হয়ে যাবেন তো চলুন এর পরবর্তী বিজ্ঞপ্তিটা শুরু করছি এখানে যেটা রয়েছে স্কুল যে আপনাদের নোটিফিকেশানটা সেখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন আমি মেন মেইন কয়েকটা জায়গা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং মহিলা হতে হবে এটা আপনারা খুব ভালো করেই জানেন এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আবেদন তারিখে ভিত্তিতে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ করতে হবে এক্ষেত্রে কিন্তু এখন কোয়ালিফিকেশানটা আর এইট পাস নেই এবার কিন্তু উচ্চ মাধ্যমিক করে দেওয়া রয়েছে সাধারণ তপশিলি জাতীয় তপশিলি উপজাতি অন্যান্য অনগ্রসর শ্রেণী এ বি প্রতিবন্ধী আর্থিক অনগ্রসর শ্রেণী ইত্যাদি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য সবারই কিন্তু উচ্চ মাধ্যমিক থাকতে হবে প্রার্থীদের প্রার্থী পদের ক্ষেত্রে কোনো রকম অন্তরায় হবে না এখানে কিন্তু সবাইকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে বয়স গত আঠারো বছর থেকে আপনাদের বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং এস সি এস যে চারটা পান সেই চারটা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন এরপর থেকে স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত আপনাকে স্থায়ী বাসস্থান মানে বসতি করে থাকতে হবে সেরকমই কিছু নির্দেশিকা রয়েছে এটা আপনারা পড়ে নেবেন পরীক্ষা কীভাবে হবে পরীক্ষা কিন্তু নব্বই নম্বর হবে আপনাদের অলরেডি ভিডিও করে দিয়েছি দেখে নেবেন এবং সেখানে নব্বই নম্বরের রিটার্ন হবে এবং দশ নম্বরের ইন্টারভিউ হবে দশ নম্বরে ওয়ান ইস টু ফাইভ অনুপাতে ডাকা হবে মানে একটা সিটের জন্য পাঁচজন ক্যান্ডিডেট আপনাদের ডাকা হবে স্থানীয় ভাষায় অর্থাৎ আপনাদেরকে মাতৃভাষায় রচনা যেটা আমি অলরেডি সাজেশন দিয়ে গেছি ওই সাজেশান আপনারা করবেন কিন্তু ওই সাজেশনের যে আনসারগুলো সেগুলো অনলি অনলাইন ব্যাচেই দেওয়া হবে মানে যে সাজেশান আপনাদের দেওয়া আছে সেই কোশ্চেনগুলো আপনাদের দেওয়া আছে কিন্তু তার যে উত্তর বা আনসার সেগুলো অনলি অনলাইন ব্যাচেই দেওয়া হবে সেগুলো কিন্তু পেইড ব্যাচের নোট তাই জন্য ওগুলো আমি ওপেন ইউটিউবে দিতে পারছি না এরপর রয়েছে পাটিগণিত এই পোর্শনটা আপনারা চোখ বন্ধ করে ক্লিয়ার করবেন যদি আমার কাছে প্রিপারেশন করেন কুড়ি নম্বরে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি দিচ্ছি আপনারা আঠারো স্কোর করতে পারবেন যদি কথা শুনে প্রিপারেশন করেন তো পুষ্টি জনস্বাস্থ্য এটা সবাই যা পারবে আপনিও তাই পারেন কিন্তু অবশ্যই আমি হ্যান্ড নোট দেবো আমি নিজে মেটিরিয়ালস এবং সাজেশন করে এটা হলে হ্যান্ড নোট আপনারা পেয়ে যাবেন ইংরেজি রয়েছে অবশ্যই ইংরেজি মেটেরিয়ালস পেয়ে যাবেন এবং সাধারণ জ্ঞান রয়েছে ডেফিনেটলি সাধারণ জ্ঞান থেকেও কিন্তু প্রচুর কমন পেয়ে যাবেন আমি যা সাজেশন করে দেবো এবং যা পড়া দেবো তো এই ছিল আপনাদের ফুল ক্রাইটেরিয়া আপনাদের এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে দেখতেই পাচ্ছেন এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া রয়েছে এই যে এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে কিন্তু আপনারা আবেদন করবেন আবেদন শুরু কিন্তু দুই তিন থেকে শুরু হয়েছে এবং দুই চার অর্থাৎ এপ্রিল মাসের দুই তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এই যে আপনাদের ফুল ক্রাইটেরিয়াটা আমি দেখিয়ে দিলাম আপনাদের সামনে অবশ্যই আবারও অনুরোধ করবো সরকারি চাকরির সমস্ত আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং জেনুইন আপডেট দিয়ে থাকে আপনাদের জন্য কারণ এই চ্যানেলটা কিন্তু অবশ্যই টু ফোর সেভেন এস আর যে কোচিং আছে সেই কোচিং এর ওপর বেস করে তৈরি করা তাই আপনারা মনে করে অথেন্টিক বা জেনুইন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আইকনটা অল করে রাখবেন তো আজকে আপাতত এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কোনো গভর্নমেন্ট জবের আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন জয় হিন্দ